মনে রাখবেন, আমি 100% নাম্বার পেলাম এটাই আমার কোয়ালিফিকেশন নয়, প্রকৃত মানুষ হওয়াটা আমার কোয়ালিফিকেশন। হ্যাঁ, এটা এই নাম্বারটায় ফোন করলে পুরো রাজ্যে, আমাদের পুরো ফর দি এন্টায়ার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই নাম্বারে আপনি ফোন করতে পারেন, এবং এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে আমরা আপনাদের অবধি পৌঁছাবো, পুলিশ আপনাদের অবধি পৌঁছাবে, এবং সঙ্গে সঙ্গে অন্য ইনিশিয়েটিভসগুলো আছে, যে ডিস্ট্রিক্টের যে র্যাগিং কমিটি আছে, অ্যান্টি র্যাগিং কমিটি, ও ইনস্টিটিউশনের কাছ থেকে রিপোর্ট চাইবে, এবং আপনার পরিচয়টা সমস্তভাবে গোপনীয় থাকবে। এর জন্য আপনাদের এই ভয় থাকা উচিত নয় কি আপনাদের কোনো ধরনের কোনো ভয় না থাকে, যেটা কি আপনার পরিচয় লোকগুলো জানাজানি হয়ে গেলে আপনাদের উপরে অর টর্চার হয়, সেটা আপনারা আমাদেরকে আপনাদেরকে বিশ্বাস দিতে পারছি। অ্যান্টি র্যাগিং টোল ফ্রি নাম্বারটা সবাই নিয়ে নিয়েছেন, লালবাজারে সারা রাজ্যের জন্য করা হচ্ছে, টোল ফ্রি নাম্বার 1-800-345-5678, এটা 24x7 চালু থাকবে, কারণ যাদবপুরে যে ঘটনা আমরা দেখলাম আমাদের চোখ খুলে গেল, অনেকদিন এটা বন্ধও ছিল, এবং হয়তো অনেক ঘটনাই ঘটে, ছাত্রছাত্রীরা ভয় জানায় না। অন্ধ্রপ্রদেশেও একটি ঘটনা ঘটেছে, আমি সিআইডির হাতে সেটা দিয়েছি তদন্তের জন্য, আর আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আপনার নাম্বার কনফিডেন্সিয়ালি থাকবে, আপনার ইনফরমেশান যাতে কেউ না পায়, তার জন্য পুলিশ তাদের, এটাকে আমি বলবো লকার, সেফ লকার তৈরি করবে, যাতে এই ধরনের জিনিস না হয়। কত কষ্ট করে বাবা মা ছেলে মেয়েদের মানুষ করে বলুন তো, তারপরে তারা কত ভালো রেজাল্ট করে এইসব জায়গায় ভর্তি হতে আসে, সেখানে দিনের পর দিন তাদের উপরে যে অত্যাচার হয়, অনেক জায়গাতেই হয়, এক জায়গায় নয়, অনেক জায়গাতেই হয়। আমি তো কোনোদিন শুনিনি মানে যে হয় না, কিন্তু আমাদের সময় কিন্তু এসব এত ছিল না, এখন দেখছি ইদানিং এসব বেশি বেড়েছে, যত দেশটা উন্নত হচ্ছে তত কারো কারো অধঃপতন হচ্ছে। মনে রাখবেন, আমি 100% নাম্বার পেলাম এটাই আমার কোয়ালিফিকেশন নয়, প্রকৃত মানুষ হওয়াটা আমার কোয়ালিফিকেশন। অনেকের এডুকেশন কোয়ালিফিকেশন কম থাকতে পারে, কিন্তু সে যদি মানবিক মানুষ হয় তাহলে মনে রাখবেন, চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শীত, মানুষ আগে হন, মানুষ তৈরি হন, আর যারা এগুলো করবেন তাদের বিরুদ্ধে প্রতিরোধের জোট বাঁধুন, আমরা আপনাদের সাথে আছি।